আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তিন উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর তাই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, আর এতে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন ব্যবহার করছেন নতুন নতুন কৌশল। হাট বাজার, পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন তারা, বিতরণ করা হচ্ছে লিফলেট, প্রার্থীদের পক্ষে চলছে ব্যাপক মাইকিং। একই সময় প্রার্থীদের একাধিক মাইকিং এ সরগরম হয়ে উঠেছে গোটা জনপদ। অনলাইনেও চলছে ভোটের প্রচার, প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোট চাচ্ছেন। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা, তারাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী 5 বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার 3 উপজেলার মোট 37 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী অংশ নিয়েছেন। জেলা 3 উপজেলায় প্রার্থীদের মধ্যে সদরের চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন। বোরহানুদ্দিন উপজেলার চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন। দৌলত খান উপজেলা চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে, প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে, কোথাও যদি আচরণবিধিমালার লঙ্ঘন হয় আমরা ব্যবস্থা নিচ্ছি। 3 উপজেলায় আমাদের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠের সার্বক্ষণিক কাজ করছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করব। যোগ্যমান ব্যক্তি মনে করিয়া যারে মনে হইব আমরা তারে ভোট দেব। নতুন করিয়া নতুন ভাবেই আমরা চাই, নতুন প্রার্থী, এখন তো অনেক প্রার্থী দাঁড়াইছে, আমরা বাছাই করিয়া নিজস্বভাবে একজন প্রার্থী আমরা বাছাই করে নিব। রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক, NAN TV, ভোলা।